গাইস, দিস ইজ মাই পদ্মা, দিস ইজ মি। এখন আমরা আছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো সময়ের জন্য ভিডিও আর আপলোড করা হচ্ছে না, ভিডিওটা কিন্তু আজকে নয়, সেটা হচ্ছে 19 তারিখের। সময়ের জন্য ভিডিও আর এডিটও করতে পারছি না, আপলোডও করতে পারছি না, কি আর বলবো। অনেকদিন ধরেই তো আসার প্রিপারেশান চলছিল, তো অ্যাট লাস্ট এসে গেছি। কোথায় এসেছি কোথায় না সবটাই তোমরা জানতে পারবে পরপর ভিডিওগুলো দেখতে থাকলে। তো এখন চলে এসেছি এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে এসেছি, এটা তো অনেকটাই আনন্দ লাগছে, সাথে একটু দুঃখ তো লাগছেই, বাড়ির মানুষকে ছেড়ে চলে যেতে হচ্ছে। কখনো তো এরকম এতদিনের জন্য কোথাও যাইনি, তো এখন তো যেতেই হবে বিশেষ একটা কারণবশত। তো এটার জন্য একটু কষ্ট হচ্ছে, প্লাস খুশিও হচ্ছে, বিকজ ফ্লাইটে চড়বো বলে কথা। এতদিন তো শুধুমাত্র নিচ থেকে দেখতাম ফ্লাইটকে, তো আজকে ফাইনালি ফ্লাইটে চড়বো, আলাদাই মজা। তো এদিকে এখন চলে যাচ্ছি আস্তে আস্তে ফ্লাইটের কাছে। ওই যে আমাদের ফ্লাইট আমাদের জন্য অপেক্ষা করছে, ইন্ডিগো। এত বড় যন্ত্রটা আকাশে কীভাবে চলে, মনে একটু ভয় ভয় তো কাজ করছিল, আর মনে হচ্ছিল যে আমাদের শুধুমাত্র আমরা ভরসা করতে পারি আমাদের দুইটা পায়ের উপরই, এছাড়া আর কারোর উপর ভরসা করা যায় না। ফ্লাইটে ওঠার পর তো কান একদম স্তব্ধ হয়ে গিয়েছিল, একদম ফ্লাইটটা যখন হুট করে উপরে দিয়ে উঠলো মনে হচ্ছিলো এক্ষণে যদি ক্র্যাশ হয়েছে, এক্ষণে যদি, খালি নেগেটিভিটি মাথার মধ্যে চলছিল, কি যে বলবো, ভয়ানক সেই অভিজ্ঞতা। যাই হোক, আমরা ফাইনালি সেফভাবে আমরা ল্যান্ড করেছিলাম।